মসজিদের দান বাক্সের টাকাটা আপনার কাছে দায়িত্ব আপনি আপনার দায়িত্ব হলো টাকাটা মসজিদ থেকে নিয়ে একটা জায়গায় রাখবেন আপনি পোটলাটা খুলতেও পারবেন না এমন কি এখান থেকে 10 টাকা আপনি খরচ করবেন আবার ভরে দিবেন এটাও আপনি করতে পারবেন না অতএব মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি কেশিয়ার বছরের পর বছর মসজিদের টাকা নিয়ে বাজার করে খায় এমন মুনাফিক আমাদের বাংলাদেশে আছে না নেই ইদা উতমিনা খানা নবীজি বলেছেন যখন তার কাছে আমানত রাখবা খেয়ানত করবে আমি মসজিদের আমি মসজিদের খতিব আমার কাছে মুট করে কেউ 1000 টাকা দিয়েছে হুজুর নাম বললা তো দান করা যায় না 1000 টাকা দিলাম আপনার মসজিদে দিয়া দেন আমি টাকা যে ঢুকাইছি কেউ তো জানে না এবার এটা দিয়ে আমি ইলিশ মাছ খাইছি আল্লাহর নবী বলেন এমন কাজ যারা করে হোক যত বড় খতিব এটা যে মুনাফিক এতে কোনো সন্দেহ নাই এমন মুনাফিক আমার সমাজে আছে না মোল্লা নাজিম অনেক বড় বড় কথা কও কিন্তু তোমার কাছে 10000 টাকা দিয়েছে মাদ্রাসার জন্য 10000 টাকা দিয়েছে মসজিদের জন্য তুমি যে পকেটে ঢুকাইছো এটার খবর আর নাই কেউ তো জানে না যে দিছে সে বলে দিছে যে ভাই এটা গোপনে দিছে গোপনে দান করলে নাকি বেশি সওয়াব উনি গোপনে দিছে বেশি সওয়াবের জন্য আর আমি পাইয়া খেয়াল আইছি এটা যত বড় প্রিন্সিপাল হুজুর হোক মুতামেম হোক মুহাদ্দিস হোক 100% মুনাফিক সে কি এই কথাটা নবীজি বলেছেন চারটা আলামতের একটা হলো ইজা উতুমিনা খানা যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে আর খেয়ানত করবে ওয়াইজা হাদাসা কাযাবা যখন সে কথা বলে মজার মজার কথা মিথ্যা কথাই বলে এমন মিথ্যা কথা যারা বলে যেই পদেই থাকুক না কেন নবীজি বলেছেন সে মুনাফিক ওয়াইজা আহাদা গদারাম আল্লাহর নবী বললেন তিন নম্বরে যখন সে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে কথা দিয়া কথা ঠিক রাখে না এমন কথা দেয় না লোক আমাদের সমাজে আছে না এরপর নবীজি বলছেন ইজা খসামা ফাজারা কারো সাথে তর্কে যখন লিপ্ত হয় কারো সাথে যখন কোনো ঝগড়ায় লিপ্ত হয়ে যায় ভালোভাবে কথা বলে না উত্তম ভাষায় তর্ক করে না দৈরেই গালাগালি শুরু করে দেয় তাইলে এই রোগের রোগী আমার সমাজে আছে না একটু ব্যাখ্যা করি ঝগড়া হইতেই পারে ঝগড়া কিন্তু ঝগড়া লাগলেই গালাগালি ঝগড়া লাগলেই কি এমন গালাগালি গালাগালি করেন ঝগড়া লাগছে ভালো কথা কথায় কটাকারি হবে কথা বলবেন উত্তম ভাষা দিয়েও তো ঝগড়া করা যায় কিন্তু আল্লাহ নবী বলেন ইজা খসামা ফাজারা যখন সে কোনো ঝগড়ায় লিপ্ত হয় তর্কে লিপ্ত হয় তার বড় অস্ত্র হইল গালাগালি করে এমন গালাগালি করুন না নেতা আমাদের সংসদ ভবনে একজনও নাই আমাদের এমপিদের মধ্যে নাই আমাদের চেয়ারম্যানদের মধ্যে নাই আমাদের এলাকার মানুষের মধ্যে নাই ওয়াইজা খসামা ফাজারা ভণ্ড কিছু আলেম বাংলাদেশে আছে তারা যখন মঞ্চে উঠে ভিন্ন ধর্মের আলেমদেরকে সমানে গালাগালি করে এরা যতই নবীর আশেক দাবি করুক এরা যে মুনাফিক এতে কোনো সন্দেহ নাই কারণ তুমি যদি আলেম হও তাহলে গালাগালি করো কেন আপনার সাথে আমার দ্বিমত হইতে পারে কোনো মাসালা নিয়ে আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে কিন্তু মঞ্চ সাজাইয়া প্যান্ডেল কইরা মাইকিং কইরা পোস্টারিং কইরা মানুষ দাওয়াত দিয়া ওই বক্তা মঞ্চে বসে যদি তার দ্বিমতের বক্তাদেরকে গালাগালি করে যত বড় পীর হোক যত বড় খানকার মালিক হোক এটা যে মুনাফিক এতে এক বিন্দু পরিমাণ সন্দেহ এটা মোল্লার কথা না আল্লাহর কথা এজন্যই বলছি একটু সাবধানে শুনবেন কথাগুলি আল্লাহর নবী বলছেন ইজা উতুমিনা খানা চারটা আলামত মুনাফিকের বুখারীর হাদিস মুসলিমের হাদিস চারটা আলামত এক নম্বরে ইজা উতুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে ও ইজা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে ও ইজা আহাদা গাদারা ও আদাদে রক্ষা করে না ও ইজা খাসামা ফাজারা যখন তর্কে লিপ্ত হয় গালাগালি করে গালাগালি করাটা মুনাফিকের আলামত মুমিন কখনো গালাগালি করতে পারে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবা মুমিনদের মধ্যে সবার উপরে যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালাগালি করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে মুছে মুছে হাসে গালাগালি চলতেছে রাসূল হাসতেছে আবু বকর সিদ্দিক কোনো কথা বলে নাই
এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথার জবাব দিছে, কয়টা? একটা, গালিও তো দেয় নাই, কথাটার জবাব দিছে মাত্র। আল্লাহর নবীর চেহারা মোবারক গোশায় লাল হয়ে গেছে, নবীজি এখান থেকে উঠে চলে গেছে। নবীজি এখান থেকে উঠে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে রাগ করলেন, আমি তো কোনো কথা বলি নাই, লোকটা আমাকে গালাগালি করলো, আপনি হাসতেছিলেন, আমি একটা কথার জবাব দিলাম, আপনি চলে গেলেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি যখন তোমাকে যখন ওই লোকটা গালাগালি করতেছিল, আমি দেখতেছিলাম তুমি যতক্ষণ চুপ ছিলা আল্লাহর ফেরেশতারা তোমার পক্ষ নিয়ে ওই লোকটার বিরুদ্ধে কথা বলতেছিল। তার মানে তোমাকে যখন তারা সে গালাগালি করতেছিল, তুমি তো কথা বলো নাই, কিন্তু তোমার পক্ষ নিয়ে ফেরেশতারা তাকে শায়েস্তা করতেছে, তোমার কথাগুলোর জবাব দিতেছে। কিন্তু আবু বকর, যেই মাত্র তুমি জবাব দিছ, ফেরেশতারা রাগ করে চলে গেছে, যে আমি বিশ্ব নবী রাগ করে চলে গেলাম। এটার দ্বারা বোঝা যায়, ঝগড়া লাগলে কেউ যদি আপনার গালাগালি করে ধমকায়, আপনি যদি চুপ থাকতে পারেন, আপনার পক্ষে ফেরেশতারা আছে না? চিন্তা করেন তো কি গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই জন্য কেউ যদি গালি দেয়, তাকে গালি দেওয়া যাবে না, ধৈর্য ধরে শুনবেন, আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করে দিবে। তাহলে প্রথম হাদিস শেষ করলাম, প্রথমে জানলাম বুখারি মুসলিমের হাদিস, মুনাফিকের আলামত কয়টা? চারটা। এক নম্বরে, তার কাছে আমানত রাখলে সে কি করে? খেয়ানত করে। দুই নম্বর, হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথাটাই বলে। ও ইজাহাদা গাদারা, যখন সে ওয়াদা করে, ওয়াদা কি রাখে না? ঠিক রাখে না। চার নম্বর, যখন ও ইজা খসামা ফাজারা, যখন সে ঝগড়া করে, তর্ক করে, তখন তার প্রধান অস্ত্র কি? গালাগালি। বলেন কি? তাহলে এই চারটা স্বভাব যাদের মধ্যে থাকবে সে মুনাফিক। বলেন সে কি? মুনাফিক। আল্লাহ নবী এতটুকু বলে ক্ষান্ত হন নাই, নবীজি বলছেন সে বড় মাপের মুনাফিক। কি মাপের মুনাফিক? বড় মাপের মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমি। এখন জানবো আরো মজার হাদিস, এখন জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বললেন মুনাফিকের আলামত তিনটা। আগের হাদিসে জানছেন কয়টা? এখন জানতেছেন কয়টা? তিনটা। খেয়াল করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আয়াতুল মুনাফিকি সালাসুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। সেটা কি? নবী যে বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে গুছায় গেছে, মিথ্যা কথা বলে। আপনি দেখবেন আমাদের দেশে অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বিচারক আছে, অনেক সর্দার মাতাব্বর আছে, যখন বক্তৃতা দেয় ঘন্টার পর ঘন্টা, তার মুখ দিয়া মিথ্যা কথা অনর্গল আসতে থাকে, কিন্তু মিথ্যা কথা বলার সময় তার চোখের মধ্যে ন্যূনতম কোনো লজ্জাবোধও থাকে না। নবীজি বলেছেন এরা মুনাফি। মুনাফিকরা মিথ্যা কথা কয়, কিন্তু চোখের মধ্যে কোনো কি নাই, লজ্জা টজ্জা? এমনও লোক আছে আমার দেশে, এমনও লোক আছে, আপনি তারে দাঁড়া করাই দিবেন, ছয় ঘন্টা বক্তৃতা দিবে, একটাও সত্য কথা বলবে না, সবটি মিথ্যা কথা বলতে পারে, এরকমের যোগ্যতা আছে না? মিথ্যা কথা ইনায় বিনায় বলে। আগের দিনে আপনাদের মনে আছে আমাদের দেশে জারি গানের ওয়াজ চলতো, মনে আছে না? কথা কন জারি গান আছে না, ক্যাসেট ছিল জারি গান, ফাতেমা ফাতেমার জারি, জরিনা বিবির জারি, হ্যাঁ শুনছেন না, জরিনা বিবির জারি গান। আচ্ছা, কোন তো জারি গানের মধ্যে সত্যতা কোনো কিছু আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। জারি গান কি? মা ফাতেমার জারি কি? কয় কুলসুমে খানা করছে, কিন্তু মা ফাতেমারে দাওয়াত দিছে না, খানা সব পাত্তর হয়ে গেছে, কয় বোতল গাঁজা খায়া জারি লেগছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বেটা, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তুমি এই অভিযোগ তুলেছো যে খানা করছে, দাওয়াত দেয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের ভিতরে, খেয়াল করেন, আমার সাহাবাদের ভিতরে, আমার উম্মতের ভিতরে উসমানের চাইতে লাজুক আর কেউ নাই। কথাটা আমি আরেকবার বলি, আল্লাহর নবী বলেছেন আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবা, তার চাইতে লাজুক মানুষ পৃথিবীতে আর একজনও নাই। আপনি চিন্তা করছেন,
আপনাকে যদি প্রশ্ন করা হয় বিশ্ব নবীর উম্মতের ভিতরে সবচেয়ে লাজুক কে ছিলেন, জবাব আসবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মেয়ে বিয়ে দিয়েছে কয়টা আপনারা কি জানেন? জোরে বলেন না, দুইটা দেওয়ার পরে নবীজি কি বলছিলেন? নবীজি বলেছেন, আমি আমার ওসমানকে এত ভালোবাসি, জিন্নুরাইন বলা হয়, জিন্নুরাইন ওসমানকে বলা হয়। হযরত ওসমানের ব্যাপারে নবীজি বলেছেন, আমি আমার ওসমানকে এত ভালোবাসি, আমার যদি দুইটা মেয়ে এন্তেকাল করে আর হযরতে ওসমানের জন্য যদি বিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি ওসমানকে দিয়ে দিতাম। আমাদের দেশে বড় ভাই বিয়ে করছে, যেই করে কয়দিন পরে ওই ঘরের আরেকটা মেয়ে উপযুক্ত হয়েছে, বেয়াই সাহেব যায় কয় বেয়াই সাহেব আপনার ওই মেয়েটাও আমি আরেকটা ছেলের জন্য চাই, কয় মা ফসাই দোয়া আছে। বলে কি বলে না? কেন বলে? মনে মনে কয় যেই জ্বালা পোয়াইতেছে আর দরকার। আর নবীজি বলতেছেন, আমার যদি আরেকটা, আমি তো দুইটা মেয়ে আমার ওসমানকে দিলাম, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আর ওসমানকে আমি সেটাও দিয়ে দিতাম। আপনি কি মনে করেন? আর কি কয়? কয় ফাতেমারে দাওয়াত দিছে না, খানা সব পাত্র হয়ে গেছে। নবীর মেয়েদের মর্যাদা, নবীজি বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন আমি কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দিব যারা আমার পরিবারের ব্যাপারে আজেবাজে মন্তব্য করে। আমার কলিজার বারে এই কথাটাই নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত তিনটা, তিনটা ইজা হাদ্দাসা কাজাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ও ইজা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। মক্কার কাফেরেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মানত না, ইমান আনত না, কিন্তু মক্কার কাফেরেরা টাকাগুলা জমা রাখতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইসলামী ব্যাংক যারা তৈরি করছে, খুব ঠান্ডা মাথায় বুঝেন, গুরুত্বপূর্ণ কথা, ইসলামিক ব্যাংক যারা তৈরি করছে তারা মানুষ ভালা না, তারা খুব খারাপ, তারা দেশ বিরোধী, তারা দেশদ্রোহী, তারা এই, তারা জঙ্গি, তারা অমক, তারা তমক। কিন্তু ইসলামী ব্যাংকে যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে এই কথাগুলি বলে তারাই ইসলামী ব্যাংকে যায় লাইন ধরে। যারা ইসলামী ব্যাংক বানাইছে তারা খারাপ, তারা জঙ্গি, তাদের কি নাই দেশ প্রেমিক? তারা না, তারা দেশের প্রতি তাদের ভালোবাসা নাই, কিন্তু পুরা ইসলামী ব্যাংকটাই তো গিল্লা খাইয়া ফেলাইছেন আপনারা। বেটা লজ্জা থাকলে, লজ্জা শরম যাদের নাই তারাই তো মুনাফিক হয়। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমডি যারা ছিলেন একটা পয়সা কোনোদিন ব্যাংক থেকে তারা খায় নাই, আর তোমাদের হাতে এক বছরে দেওয়ার পরে কয়েক হাজার কোটি টাকা তোমরা এখান থেকে উধাও করে ফেলেছ। এখন তো একটা নাবালক বাচ্চারে নিয়ে চেয়ারম্যান বানাইছে। কথাগুলো আমি কেন বলতেছি জানেন? যারা এদেশে ইসলাম কায়েম করতে চায় তারা, তাদেরকে আপনি দেশদ্রোহী বলতে পারবেন, তাদেরকে আপনি অমক তমক বলতে পারবেন, তা কিন্তু তারা চোর, তারা দুর্নীতি করে এমন একটা প্রমাণ আপনি দিতে পারবেন না। এটার নাম ইসলাম। বলেন এটার নাম কি? ইসলাম। এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। আমার কলিজার ভাইয়েরা খেয়াল করেন, এই কথাটাই বলা হয়েছে, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা, ইজা হাদ্দাসা কাজাবা ওয়া ইজা উতুমিনা খানা। আবু জাহিল্লায় তার কর্মীদেরকে ডাইকা বলতেছে, আমাকে নেতা মানো, আমাকে মানো, অথচ টাকা পয়সা সবগুলা নিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জমা রাখো, কারণটা কি? এবার তারা জবাব দিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ইমান আনি নাই, নবী মানি নাই, ঠিক, তোমার কাছে রাখলে তুমি মাইরাও দাও, অর্ধেক খায়া ফেলাও, পোটলা নষ্ট করো, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন মানুষ, এমন ব্যক্তি, তার কাছে জমা রাখলে পোটলাটাও কোনো দিন খুলে তাকায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ঈদের বাজারে গেছে উট বিক্রি করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ ডাকা, তিনি তো মুখ ঢেকে বাজারে গেছে, দেখতে গেছে বাজারের অবস্থা কি। আগের দিনের শাসকেরা ছদ্মবেশে বাজারে বাজারে ঘুরতো, আর আমার দেশে কাঁচামরিচের কেজি 1200 টাকা হয়ে যায়, কারো খবর
নেই। হযরত ওমর ঘুরে ঘুরে দেখে ওমরের ছেলে আব্দুল্লাহ ওট বিক্রি করতে গেছে, কথা কি বুঝতেছেন? ছেলে ওট বিক্রি করতে গেছে। এবার হযরত ওমর ছেলেকে দেখার পরে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বললেন তুমি ওট পাইছো কই? তুমি তো ওটের ব্যবসায়ী না, তুমি ওট পাইছো কই? ছেলে তো চিন্না ফেলাইছে, এটা আমার বাবা ওমর। ছেলে বলতেছে আব্বা আপনি যেই জায়গায় বসে রাষ্ট্র চালান, খেয়াল করেন আপনি যেই জায়গাটাতে বৈশা রাষ্ট্রটা চালান ওই পাহাড়ের পেছনে একটা জায়গা আছে, ওই জায়গায় কতগুলা ঘাস উঠছে, আমি এই ওটটাকে শুকনা ওট কিনা এই ঘাসগুলা খাওয়ায় খাওয়ায় এটা বড় করছি, এটা ঈদের মধ্যে বিক্রি করব বলে। হযরত ওমর বললেন আব্দুল্লাহ তুমি, আমি তোমার বাবা, আমি রাষ্ট্রপ্রধান, আমি যেই জায়গায় বসি সেই জায়গার পেছনের যে পাহাড়ের কথা বলতেছ, এই পাহাড়ের মালিক তো জনগণ, তুমি শুকনা উট কিনা সেই জায়গার ঘাস খাওয়াইয়া তাজা করে বাজারে বিক্রি করতে আসছো, পুরা টাকা জনগণকে দিয়ে দিতে হবে। একটা টাকা তিনি রাখেন নাই, পুরা টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিছেন। ছেলেকে বললেন এই ঘাসের মালিক আমি না, এই ঘাস জায়গাটাই জনগণের জায়গা, আর আমার দেশের শাসকদের অবস্থা পুরা নদী গিল্লা খায় ফেলায়, কথা কান না কেন, পুরা পাহাড় গিলে খায়, এমন নাদান আছে না নাই? এই কথাটাই নবীজি বলছেন, ইদা উতুমিনা খানা মুনাফিক, তো তারা তাদের কাছে যখন আমানত রাখা হয় তারা সেটা খায়া ফেলায়, তারা সেটা খায়া ফেলায়, তারা মুনাফিক। এরপরে নবীজি তিন নম্বরে বলছেন, আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত কয়টা বলছেন বলেন তো, তিন নম্বর। এরপরে নবীজি বলছেন ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে একটাও ঠিক রাখে না। কিছু কিছু মানুষ আছে যেটা ওয়াদা করে জীবন দিবে কিন্তু ওয়াদা বল বুঝবেন এটা মুমিন, আর কথায় কথায় কথা দেয় কথাকে খেয়ানত করে বুঝবেন এটা মুনাফিক, এটা যেই জায়গায় থাকুক এটা মুনাফিক, এটার জায়গা হবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরের জায়গায়। এই দুইটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা জানলাম, এই হাদিসটিও বুখারীর হাদিস। এখন আমরা জানব মুনাফিকের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারিমে 12টার উপরে সার্টিফিকেট দিয়েছে, কয়টা আমি সবগুলা বলতে পারবো না, যেগুলো আমি বলতে পারি যতটুকু যেতে পারি। মুনাফিকদের চরিত্র মানে মুনাফিক আপনারা চিনবেন কিভাবে এই কথাগুলি আগে শুনেন, আমি যতটা প্রথমে জানবো। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের এক নাম্বার চরিত্র হল, চরিত্র তো দুই রকমের হয়, হুসনুল খালক বলা হয়েছে একটা উত্তম চরিত্র। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুত তাওবার 45 নম্বর আয়াতে বলেছেন মুনাফিকের একটা চরিত্র হল, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু নাজিল করছে তারা তাতে সন্দেহ করে, যদি সে নিজেকে ইমানদার বলে দাবি করে কিন্তু আসলে সে ইমানদার না। আল্লাহ পাক কি বলছেন শুনেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন একমাত্র সেই সব লোক অনুমতি চায় যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে না, আর তাদের অন্তঃসমূহ প্রশস্তগ্রস্ত হয়ে গেছে, সংশয়গ্রস্ত হয়ে গেছে, সুতরাং তারা তাদের সংশয়ের ঘোর পাক খাচ্ছে, অর্থাৎ আল্লাহ যে অর্ডারটা নাজেল করে সে অর্ডারটা তারা মানতে রাজি না। আল্লাহ বলছেন আমার পথে জেহাদ করো, খেয়াল করেন কি করো, জান দিয়া মাল দিয়া জেহাদ করো, জেহাদের ময়দানে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুনাফিক তারা কিন্তু জেহাদে যাইতে রাজি না, জেহাদে যাইতে রাজি না। এবার খেয়াল করেন ওখানে দল ছিল 5টা, জোরে বলেন কয়টা, এর ভিতরে মোমেনরা ছিল 4 ভাগ আর মুনাফিকরা ছিল 1 ভাগ, সেটা কি দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম দলটা হলো যখন বলা হয়েছে তোমরা আল্লাহর পথে জেহাদে যেতে হবে, জেহাদের কথা শোনার সাথে সাথে এক দল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে আল্লাহ আল্লাহ রাসূল বলছেন জেহাদে যেতে, আমাদের আর কোনো সংশয় নাই, জীবন দেব কিন্তু পিছু হটব না, এরা হলো 1 নম্বর মুমিন। এরা কি
মানে ভালো কাজের কথা শুনলেই দাঁড়ায়া যায়, বলেন ভালো কাজের কথা শুনলে দাঁড়ায়া যায়। আমরা আছি এবার দুই নাম্বার দল, যারা প্রথমে একটু দ্বিধা দ্বন্দ্ব করছে কাজটা কি হবে, জেহাদ কি করা যাবে, আমরা কি বিজয় লাভ করতে পারবো নাকি আবার উল্টা মাইকটার খাইয়াই, প্রথমে সন্দেহ করছে কিন্তু পরবর্তীতে আবার নিজেরে শক্ত করছে, না আল্লাহ বলছে জেহাদের মধ্যে যাওয়ার জন্য সংশয় রাখা যাবে না। তারা তাদের দ্বিধা দ্বন্দ্ব কাটায়া উইঠা জেহাদের ময়দানে গেছে, তারা হলো দ্বিতীয় কিসিমের মোমেন। চারটার মধ্যে কয়টা গেছে? তিন নাম্বার, তারা ছিল শারীরিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, জেহাদ করার মতো তারা উপযুক্ত না। তারা ওজোর আপত্তি করলেন, আহারে আমাদের তো মন চায় জেহাদের ময়দানে যেতে, কিন্তু যাব কেমনে, টাকা নাই, পয়সা নাই, শরীরেও শক্তি নাই, এখন না বিমান দেওয়া যায়, আগে তো হেঁটে হেঁটে ঘোড়া নিয়া তারপরে উঠ নিয়ে যাওয়া লাগতো। তারা দুর্বলতা প্রকাশ করলেন, আল্লাহ বলেন আমি তাদের এই ওজোর আপত্তির খবর জানি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তবে তারা হলো তৃতীয় কাতারের মোমে। কিন্তু চার নাম্বারে আরেকটা কাতার আছে, আল্লাহ পাক বলেন চতুর্থ কাতারের লোক হলো যারা কেবল অলসতার কারণে জেহাদের ময়দানে যায় নাই। কথা শোনেন, অলসতার কারণে জেহাদের ময়দানে যায় নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে জেহাদের ময়দানে গেছে, তারা যখন যুদ্ধ কইরা জেহাদ কইরা বিজয় লাভ কইরা এলাকার মধ্যে আসছে, এখন আর অলসতা নাই, যাইয়াই হাত পাত্তাছে আর কয় রাসূল গো, ও রাসূল অলসতার কারণে যাই নাই, মাফ চাই, মাফ কইরা দেন। আল্লাহকে বলেন আমাদের যেন মাফ কইরা দেয়, ভুল করছি, ভবিষ্যতে আর এই ধরনের ভুল করব না। আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কয়টা গেছে? তাহলে মোমেনদের কাতার চারটা, এক নাম্বারে প্রথম ডাক দিতে দিতে রাজি, দুই নাম্বার কি দ্বিধা দ্বন্দ্ব কিন্তু কাটাইয়া উঠছে, তিন নাম্বার আসলেই তারা গরিব, শক্তি ছিল না গায়ের মধ্যে, চার নাম্বার যায় নাই অলসতার কারণে যেতে পারে নাই, কিন্তু কাজ যখন হয়ে গেছে এখন রাজি, এলাকায় মসজিদের কাজ চলতেছে, মসজিদই হইব, এত টাকা কই থেকে আইব, কিন্তু যখন মসজিদ হয়ে গেছে এখন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে। কথা কি বুঝেন? এবার বুঝে খাপে খাপে মিলে আরে, কিন্তু এই চারটা গেল, চার নাম্বার কাজ তো হয় নাই, যেতে পারি নাই অলসতার কারণে, মাপটাপ চাইতেছে, কয় ভুল হয়ে গেছে গা, জানলে তো যাইতাম, আল্লাহকে আমি তাদের মাফ করে দিছি যেহেতু ভুলটা স্বীকার করছেন। এরপরে আল্লাহ পাক বলেন কিন্তু আরেকটা দল এখানে আছে, যারা মুনাফিক, যারা গুপ্তচর, কিন্তু মুনাফিকেরা কারোই না, তারা না কাফেরদের না মোমেনদের, তারা হলো গুপ্তচর, এই জায়গার কথা ওই জায়গায় লাগায়, ওই জায়গাটা এই জায়গায় লাগায়, এমন গুপ্তচর আমাদের সমাজে আছে না, সবার থেকে খায়, সবার থেকে। আমি এমনও মানুষ চিনি একই এলাকার দুই এমপির দুই দলের সাথে তার সমান সমান সম্পর্ক, আমারে কয় মোল্লা ভাই আমি যদি রাতের দুইটা বাজে মিস কল দেই, আমি নাম বলতে চাই না, উমুকে আমারে ব্যাক করে, তো আমি যদি রাতের তিনটা বাজে মিস কল দেই, উমুক দলের উমুকও আমারে কল ব্যাক করে, আমি কি সর্ব এটা সম্ভব কেমনে, আমি অসম্ভব রে সম্ভব বানাইছি। নির্বাচনে যেই দল জিততা যায় ওই দলের কর্মীর অভাব, কিন্তু যেই মাত্র রেজাল্ট ভিন্ন হয় রাতারাতি দল চেঞ্জ করে, এমন লোক এমন মুনাফিক আমাদের বাংলাদেশে একজনও নেই। আমার কলিজার ভাইয়েরা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন সূরা তাওবায়, মুনাফিকদের একটা চরিত্র হলো, মুনাফিকদের একটা চরিত্র হলো, তুমি দেখবা তাদেরকে যখন জেহাদের কথা বলবা তারা বিভিন্ন অজুহাতে সেখান থেকে দূরে সরে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা তারা পছন্দ করে না, বুঝবা সে যদি নামাজ পড়ে রোজা রাখে সে মুনাফিক, সে জাহান্নামের একদম নিচের জায়গায় থাকবে। মুনাফিকদের দুই নাম্বার চরিত্র খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের দুই নাম্বার চরিত্র, আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হুকুম আহকাম বিধান তারা মানতে রাজি না, অপছন্দ করে। ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আন, সূরাতুন নিসা। আল্লাহ পাক বলেন যখন নবী গো আপনি যখন তাদেরকে বলেন আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূলের প্রতি যা কিছু নাজিল করেছেন এই দিকে তোমরা ফিরে আসো,
অর্থাৎ জমিন কার বলেন আল্লাহ আইন চলা দরকার কার আল্লাহ আল্লাহ এত আস্তে বললে হবে না আর একটু জোরে হবে জমিন কার আইন চলবে কার কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না এমন কোটি কোটি মুসলমান আছে না আল্লাহর নবী আল্লাহ পাক বলেন হাবিব গো এরা মুনাফিক আমি বলি নাই এবার হাদিস কোরআনের আয়াত নোট করেন মুনাফিকদের দুই নাম্বার চরিত্রের কথাই কিন্তু বলতেছি আল্লাহ পাক কি বলতেছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আইনে বিচার করে না তাদের তিনটা চরিত্র তিনটা ডিগ্রি আল্লাহ তাদেরকে দিয়েছে এক নাম্বার আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর দেয়া বিধান দিয়া বিচার ফয়সালা করে না এক নম্বরে তারা কাফের মিলান তো হাজারে একজন যাবে মুসলমান জান্নাতে বলেন হাজারে কয়জন বাছাই করেন নিজেকে কোন কাতারে রাখবেন এই জন্য আমি প্রথমে বলছি অনেকে ছিলেন না আজকের ওয়াজ গায়ে লাগায়েন না আমি তো নিজের কথা বলতেছি না আল্লাহ পাক বলছেন আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যে ব্যক্তি আল্লাহর আইন দিয়া বিচার করে না ফাউলাইকা হুমুল কাফিরুন এক নম্বরে সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কি ব্রিটিশের আইন চলে কপাল পড়া জাতি পৌনে দুইশো বছর ব্রিটিশরা আমাদেরকে অত্যাচার করছে হাজার হাজার এই উপমহাদেশের আলেম ওলামা শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবীরা জীবন দিছে ব্রিটিশদেরকে এখান থেকে তাড়াবার জন্য আর সেই আইন লয়ে এখনো বুকে ধরে ধরে রয়েছে আমার কলিজার বারে এই কথা আল্লাহ বলছেন আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আমার দেওয়া বিধান দিয়ে যারা বিচার করে না এক নম্বরে তারা কাফের দুই নম্বর আল্লাহ কি বলতেছেন এটা গেল আয়াত সুরাতুল মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যারা আমার আইন দিয়ে বিচার করে না তারা কাফের আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন দুই নম্বরে সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আমার দেয়া আইন দিয়া বিচার করে না ফাউলাইকা হুমুজ জালিমুন তারা হলো জালে গালি কি আমি দিতেছি না আল্লাহ দিতেছে প্রথমে আল্লাহ বলতেছেন তারা কাফের সূরাতুল মায়েদার ৪৫ নম্বর ৪৪ নম্বর আয়াত বাড়িতে যে খুলবেন প্রথমে আল্লাহ বললেন যারা আমার বিধান দিয়া বিচার ফয়সালা করে না তারা কাফের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ একই কথা ফাউলাইকা হুম যালিমুন যারা আমার বিধান দিয়া ফয়সালা করে না তারা জালেম এরপরে সূরাতুল মায়েদার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ পাক আবার একই গালি দিলেন আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়া ফয়সালা করে না ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা ফাসেক তারা ফাসেক এবার খেয়াল করেন এক নম্বরে আল্লাহ বলছে যারা আমার বিধান দিয়া বিচার করে না তারা কাফের তারা ফাসেক তারা জালেম তারা কাফের তারা জালেম তারা ফাসেক গালিগুলা দিতেছে কে তারা কাফের তারা জালেম তারা ফাসেক মুখস্থ করেন বলেন তারা কি কাফের তারা জালেম তারা ফাসেক এবার আপনারা বলেন তারা কি তারা কি তারা কি এখন আপনি আমারে গালি দেন আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তা বলেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথা বলি কি আমার না আল্লাহ এটা মোল্লার কথা না আল্লাহর কথা এই কথা তো আল্লাহ বারবার বলে দিচ্ছেন একই বাই রোটেশন ৪৪ নম্বর আয়াতে বললেন তারা কাফের ৪৫ নম্বর আয়াতে বললেন তারা জালেম আর ৪৭ নম্বর আয়াতে বলছেন তারা ফাসেক তাহলে বোঝা গেছো তাদের কপালে দুর্গতি আছে না না এখন এই তিনটা ডিগ্রির ভিতরে সব জায়গার লোক আছে না নাই বিরাট বড় বক্তা হাজার হাজার মানুষ তার ওয়াজে হয় কিচ্ছা কাহিনী কইয়া মানুষের কান দেয় কিন্তু জমিন আল্লাহর দিন কায়েমের দাওয়াত নাই আল্লাহর আইনের দাওয়াত নাই এমন বড় বক্তা আছে না নাই জিকিরের তালিম হয় অমুক তরিকা তমুক তরিকা কিন্তু আল্লাহর জমিনের আইনের জিকির আল্লাহর জমিনের আইনের তালিম হয় কষ্ট পাইতেছেন আমার ভয় হয় বিশ্বাস করেন আমার ভয় হয় এখন বলবেন ভাই আমাদের হাত পা বাঁধা কিন্তু আপনার অন্তর কি বাঁধা না আরে ভাই
আপনি আমার হাত বাঁধতে পারবেন, পা বাঁধতে পারবেন, আমার জবান বন্ধ করে দিতে পারবেন, কিন্তু আমার অন্তর কি আপনি দখল দিতে পারবেন না? এই অন্তরটা যেন আল্লাহর দ্বীনের পক্ষে থাকে, এটা আমি বুঝিয়ে দিয়ে গেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অন্তরটা যেন কোন দিকে থাকে? দ্বীনের পক্ষে থাকে। অন্তরটা যেন তাদের জন্য থাকে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন চায়। এবার বুঝেন আমার কলিজার ভাইয়েরা, ইমাম সাহেব 45 বছর যাবত মসজিদে খুতবা দেয়, এলাকায় একজন শত্রু ওনার নাই, ওনারে নিয়ে সমালোচনাও করে না। উনি গর্বকীরা কয় 45 বছর কাটাইছে, আমার কোনো শত্রু নাই। আরে ভাই শত্রু হইব কেমনে, বোবার তো কোনো শত্রু থাকে না। আপনি মসজিদের মিম্বরে দাঁড়ায় আল্লাহর আইনের কথা বললা দেখেন, সভাপতি সেক্রেটারিরা আপনার এখান থেকে দিবে না, জিকিরের তালিম দেন কিচ্ছু হবে না, কিন্তু বলবেন জমিন যার আইন চলবে তার। পরের দিন কইব হুজুর কোন্দল করে, পরের দিন বলবে খোঁজ খবর লইছো রে ইমাম যে কি বলে ইমাম আর খতিব যে নিয়োগ দিছো খোঁজ নিছো নি, উনি কোন্দল করে। তবে আমরা বলতে চাই আমরা কার দল, কোনো সন্দেহ আছে? দল তো দুইটা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুর শয়তান। দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ, কার দল? আরেকটা হলো হিজবুর শয়তান, কার দল? শয়তানের দল। তা আমি দল করতে পারবো না কেন? আমি তো আমার আল্লাহর দল করি বেটা। সুদের টাকা দিয়া মসজিদ বানায়, কি টাকা? সুদের টাকা। টাইলস করছে সুদের টাকা দিয়া, পিলার বানাইছে সুদের টাকা দিয়া, মেহরাব সুন্দর করছে সুদের টাকা দিয়া। এই যেই লোকে এগুলো করে দিছে এই লোক হইল মসজিদের সভাপতি সেক্রেটারি। আপনাদের কাছে জানতে চাই, এই টাকা এই টাইলস যত সুন্দর হোক, এই মিম্বরে কি সুদের বিরুদ্ধে ওয়াজ চলব? করলে কি ইমামের চাকরি থাকবো? ঠিক হায়রে মানুষ, কোন জায়গায় আছি আমরা, কোন জায়গায় আছি, কোন জাতের মুসলমান আমরা, কোন জাতের জাতটা কিতাম? এই জাতের কথা বলতেছেন কি এইখানে? আল্লাহ বলছেন তারা জাতে কাফের, তারা জাতে জালেম, তারা জাতে ফাসেক। এবার আসেন মুনাফিকের তিন নম্বর চরিত্র, এই কথাটাও গায়ে লাগায় না আল্লাহর হস্তে। আমি তো আপনাদেরকে গায়ে লাগাবার জন্য বলি না, কথা তো আর এক জায়গায় থাকবে না, সারা পৃথিবীতে যাবে আমি জানি, কিন্তু গায়ে লাগায়েন না। মুনাফিকদের আরেকটা চরিত্র আল্লাহ কয়, ইসলামের বিজয় দেখলে, মুসলমানদের বিজয় দেখলে মনে মনে কলজা সিরা যায়, এমন জলুন্ডা মুসলমান আমার দেশে আছে না। তুরস্কে পাস করছে এরদোগান, বাংলাদেশে বয়ে বয়ে বিরোধিতা করে, তো তুই কি গাঞ্জা খাইছ তুই বেটা? আচ্ছা আপনারা বলেন তো, আমেরিকায় কোনো প্রেসিডেন্ট যদি হয় আমার মুসলিম জাতি থেকে, আমার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? এই আল্লাহ পাক এই কথাটা এখানে বললেন, ভালো লাগলে বুঝবে এটা খাঁটি মুমিন, আর যদি অন্তর জ্বলে যে আমেরিকার মতো জায়গায় মুসলমান এটা প্রেসিডেন্ট হইলো কেমনে, এটা যতই নামাজ পড়ুক এটা মুনাফিক। মোল্লার কথা না আল্লাহর কথা। তাহলে এখন যুবকদের কাছে জানতে চাই, এই সারা পৃথিবীতে ফুটবলার আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে, নাসারাও আছে, কিন্তু মুসলমান বোধ হয় তাহলে আমার ভালো লাগার দরকার কারা? আপনি মনে করেন যে এটা তো খেলা, প্রত্যেকটা সমর্থনের হিসাব নেবেন কে? আমি আপনাদেরকে বলি, সমর্থনের ভিত্তিতেই জান্নাত জাহান্নাম, কথা কি বুঝতেছেন? সমর্থনের ভিত্তিতেই জান্নাত জাহান্নাম। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলা হয়েছে, তুমি মেসির পেছে দৌড়াও কিন্তু তোমার কি খবর নাই কত বড় বড় এমন মুসলমান সন্তান আছে যারা ফুটবল খেলে রোজা রাইখা পুরা টাকাটা আফ্রিকার দরিদ্র মুসলমানের সন্তানদের জন্য খরচ করে, এমন খেলোয়াড়ও আছে না? না আরে বাপ রে বাপ, বাংলাদেশে একজন খেলোয়াড় আছে কয়েকদিন আগে আর্জেন্টিনার, নাম কি? মার্টিনেজ, গোলরক্ষক আর্জেন্টিনা। সবাই পাগল হয়ে গেছে, আরে বাপরে, সাংবাদিকেরা সারা রাত দাঁড়ায় রয়েছে এয়ারপোর্টে, কত দেহনে লিখে হ্যাঁ হাফ প্যান্ট হাফ প্যান্ট ফিল দিয়েছে। পোলা একটা কয় 10 ঘন্টা দাঁড়ায় আছিলাম, তো কয় সাকসেস হয়েছি একটা সেলফি তুলছি, হ্যাঁ সারা রাত 10 ঘন্টা দাঁড়ায় রয়েছে একটা সেলফি তুলছি।
কথা বলি লজ্জা লাগে, আমার দেশের যুবক কোন দিকে যাচ্ছ? তোমার আইডল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার খবর আছে পৃথিবীতে বড় বড় মুসলিম ফুটবলার প্রত্যেকটা টাকা আফ্রিকার দরিদ্র মুসলমানের পিছনে খরচ করতেছে, তোমার খবর আছে? রোজা রাইখা ফুটবল খেলতেছে, তোমার খবর আছে? খবর নাই। তুমি দৌড়াইতেছো কোন দিকে? তুমি কোন দিকে দৌড়াও এটাও তুমি জানো। আমি কিন্তু খেলাকে সমর্থন করতেছি না, উল্টা বুঝেন না, আমার হৃদয়ে আমার রক্তের পারতে পারতে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, আল্লাহ থাকবে, নবী থাকবে। আমার অন্যদিকে নজর দেওয়ার টাইম নেই, আমার অন্যদিকে নজর দেওয়ার। আল্লাহ পাক বলছেন ইনতুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইনতুসিবকা মুসিবাতুন ইয়াকুলু কাদ আখাজনা আমরা না মিন কাবলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব গো, যখন আপনার কোনো কল্যাণ দেখে মুনাফিকদের কলিজা ছিড়া যায়, মনে মনে কি হয় না, খুশি? আফগানিস্তানে ছাত্ররা ক্ষমতায় আছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা গম নাই, আমাদের থেকে আফগানিস্তান বেশি দূরে না, ওই প্রভাব আমাদের বাংলাদেশও আইব। তো আপনাদের কাছে জানতে চাই, আফগানিস্তানের মোল্লারা দেশটা ভালো চালাইতেছে না খারাপ চালাইতেছে? ভালো চালায়। কথা কন না কেন? ভালো চালায়। আপনার কাছে কি মনে হয়? ওই ওয়াজ আজকে করলাম না, ওইটা ছেড়ে দিলাম, কিন্তু আমি বাংলাদেশে বাস করি, আফগানিস্তান ইউরোপ উমক তুমক দেশে যখনই কোনো মুসলমানের বিজয় হয় আমার হৃদয়টা যদি উল্লাসিত হয়, ঈদের মতো আনন্দ হয়, আল্লাহ বলেন বুঝবো তুমি খাঁটি মোমেন। আর তোর যদি কলজার মধ্যে লাগে তাহলে বুঝবি তোর মধ্যে মুনাফিকের রোগ আছে, কারণ মুসলমানের বিজয়টা তোর কাছে ভালো লাগে না। নির্বাচনে দাঁড়াইছে পিশাব আলেম ওলামা পাশ করছে, আপনার কাছে ভালো লাগছে, আপনি বুঝবেন আপনার মধ্যে খাঁটি জিনিস আছে, কিন্তু ফিসা বুঝরে ফাঁস করে লাইছে, আপনার কলজা ছিঁড়া যায়, ফিসা বেহানো গেল কেমনে? কথা কন্যাকে তাহলে বোঝা গেছে ডাল মেকুচ কালা হয়। কথাটা আল্লাহ বলছেন হাবিব গো, যখন ইসলামের বিজয় দেখবে, মোমেনদের বিজয় দেখবে, তাদের কলজা ছিঁড়া যাবে, তারাই মুনাফিক। মুনাফিকদের চার নাম্বার চরিত্র হল ইসলামের দুশমন আর কাফেরদের নেতৃত্ব তার কাছে ভালো লাগবে, কিন্তু মুসলমানের নেতৃত্ব তার কাছে ভালো লাগবে না। আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীটা সবচেয়ে ভালো সুন্দরভাবে সাজায় গুছায় শাসন করছে অন্য ধর্মের লোকেরা না মুসলমানেরা? আপনার খবর আছে? সুলতানি আমল, মোগলি আমল, বলেন আমল কয়টা? সুলতানি আমল। আমার কলিজার ভাইয়েরা মোগলি আমল, রাসূল ইসলামের আমল, আল্লাহর নবী বুখারীতে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যোগ খাইরুল কুরুনি কারনি, নবী বলেন আমার যোগ আমার শাসনকালের যোগ শ্রেষ্ঠ যোগ। কথা কি বুঝতেছেন? নবী বলতেছেন বুখারীর হাদিসে খাইরুল কুরুনি কারনি, আমার শাসন ব্যবস্থার যোগ শ্রেষ্ঠ যোগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে যারা আসবে আমার সাহাবাদের যোগ শ্রেষ্ঠ যোগ। আল্লাহ রাসূলের বিদায়ের পরে আবু বকর উমর উসমান আলী তারা 32 বছর দেশ চালাইছে। কয় বছর? 32 বছর। স্বর্ণযোগ ছিল আফ্রিকার নদীর কিনারায়, এক মহিলা মেষ চড়ায়, তখন তো টেলিফোন নাই, ইথার নাই, টেলিগ্রাম নাই, ওই মহিলা মেষ চড়ায়, ওই মহিলা বুড়া মহিলা, অনেক বয়স্ক মহিলা, বিকালবেলা মেষগুলা আর ওই যে বাঘের বাচ্চাগুলা একসাথে পানি খাইতো, খায়া খায়া বাঘগুলা বাঘের পথে চলে যেত আর বকরিগুলা বকরির পথে চলে যেত। এবার যেদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই মহিলা চিৎকার দিয়ে বলতেছে আল্লাহর কসম ওমর দুনিয়াতে বেঁচে নাই। কোথায় আফ্রিকা আর কোথায় মদিনা? কথা কি বুঝতেছেন? বুড়া মহিলা 80 বছরের বয়সের মহিলা চিৎকার দিয়ে বলতেছে আল্লাহর কসম হজরত ওমর দুনিয়াতে নাই। লোকেরা বলতেছেন তোমার কাছে কি ওহী নাজেল হয়, তুমি জানো কেমনে?
তুমি কোথায় আর ওমর কোথায়, কিভাবে জানলা সে দুনিয়াতে নাই? কয় খবর নিয়ে দেখো দুনিয়াতে নাই, কারণ অনেক বছর যাবত আমার ওই বকরির পাল আর বাঘের পালেরা একসাথে পানি খায়। কোনোদিন বাঘগুলা আমার বকরির দিকে নজরও দেয় নাই, কিন্তু আজকে সকালে আমার মেষের পাল বকরির পালের উপরে ওই বাঘগুলা হামলা চালাইছে, এতে আমি বুঝে গেছি ওমর দুনিয়াতে নাই। খবর নিয়ে দেখা গেছে ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেটা শাসন ব্যবস্থা কাকে বলে? আপনি চিন্তা করতে পারেন শাসন ব্যবস্থা কাকে বলে? আফ্রিকাতে মুসলমানের সংখ্যা কম না বেশি? টাইগ্রিস নদী পার হইয়া রাসূলের সাহাবা গেছেন ইসলাম প্রচার করতে, ওই ওয়াজ আরেক দিন করব। আমার কলিজার ভাইয়েরা সেখানে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে পিপিলিকা, বাঘ, সিংহ, শিয়াল, তারপরে জঙ্গলি কুকুর সব কিছু যার যার মতো করে আসে। সে যে ঘোষণা দিলেন, আমি বিশ্বনবীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আসছি, আমি দিন প্রচার করার জন্য আফ্রিকাতে আসছি। টাইগ্রিস নদী পাড়ি দিয়া সেখানে গেলেন ধর্ম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। সাহাবারা বলেন, আল্লাহ নবীর সাহাবা যখন ঘোষণা দিলেন আমি রাসূলের পক্ষ থেকে আসছি ইসলাম প্রচার করার জন্য, জঙ্গলের বাঘের দিকে তাকাইলাম, শিয়ালের দিকে তাকাইলাম, জঙ্গলের কুকুরগুলোর দিকে তাকায়া দেখলাম, পিপিলিকার গোলার দিকে তাকায় দেখলাম আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, তারা আমাদেরকে ডিস্টার্ব করে না, বাঘগুলা সাইডে চলে গেছে, শিয়ালগুলি সাইডে চলে গেছে, পিপিলিকাগুলা আন্ডা বাচ্চা নিয়ে সাইডে চলে গেছে। আমরা সেই জাতের মুসলমান নিয়া, আপনার তো খবর নাই, আমরা সেই জাতের মুসলমান যাদের দাওয়াতের কথা শুনে জঙ্গলের বাঘ পর্যন্ত সাইডে চলে গেছে। পুরো আফ্রিকাটা ইসলামের পতাকা উঠছে, উড়ে নাই এখনো। আফ্রিকার মুসলমানদের ইমান আমাদের চেয়ে অনেক মজবুত। আমি মদিনা ভার্সিটিতে গেলাম, 2018 সালের কথা, মদিনা ভার্সিটিতে গেলাম। আমাদের বাংলাদেশের একজন আমার ছোট ভাই, সে আমাকে আফ্রিকার একটা মদিনা ভার্সিটিতে ডক্টরেট করতেছে এরকমের একটা লোকের সাথে আমাকে দেখা করেন। আমার মোবাইলে এখন ওই লোকের সাথে ছবি আছে। আমি সেখানে যাওয়ার পরে তো ওরে দেখলাম, ও একটা শার্ট পরে আছে, আহারে শার্ট, আমার দেশে ফুটপাতে ওই রকমের শার্ট বিক্রি হয় না, ছিদ্র শূন্য একটা প্যান্ট পরে আছে। আমাকে আমার বাংলাদেশি ভাইটা বললেন যে মোল্লা ভাই, এই লোকটার বাড়ি আফ্রিকা। আমি তাকায় দেখলাম আগা গোড়া মনে হয় যেন কালি লাগায় রাখছে। সে বললেন যে মোল্লা ভাই, এই কালা মানুষটার হৃদয়ে কয়েক হাজার হাদিস মুখস্থ আছে। তার দিকে থাকে আমার চোখ থেকে পানি পড়তেছে। সে আগেই আসছে আমার, আমি তার সাথে একটা ছবি তোলার জন্য তো ছবি তুলতেছি। আমি আসলে ছবির ক্যামেরার দিকে আমার নজর নেই, আমি লোকটার চেহারার দিকে তাকাইতেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়তেছে। মুসলমান কারে কয়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা ছিলেন না কালো ছিল? কালো ছিলেন, কিন্তু তার দাম কত? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন মদিনার লোকের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠানো হইল। বাপ শুধু চিঠির উত্তরে লিখলেন, হুজুর আমি আমার মেয়েটা বেলালের কাছে বিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছি সেটা দেখার বিষয় না, কে প্রস্তাবটা পাঠাইছে ওইটা দেখে বিয়ে দিয়ে দাও, কারণ বেলালের পক্ষে উকালতি করতেছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি প্রশ্ন তুলো না, মুসলমান কাকে বলে, মুসলমান কাকে বলে? সেই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, মুনাফিকদের চার নম্বর চরিত্র হলো তারা মুসলমানের নেতৃত্ব মানতে চায় না, তারা ষড়যন্ত্র করবে, কিন্তু তারা কাফেরদের নেতৃত্বকে ভালোবাসবে। আল্লাহ বলেন, বুঝে নিবা, সূরা মুজাদালার আয়াত নাম্বার 14, আল্লাহ বলেন বুঝবা তারা মুনাফিক। তারা কি? কথা তো শেষ করতে পারিনি, অনেক কথা। মুনাফিকদের পাঁচ নাম্বার চরিত্র হল, আল্লাহর নবী বলছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআনের কথাই তো বলছিলাম, মুনাফিকদের পাঁচ নাম্বার চরিত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নামাজটাকে অনেক ভারী মনে করবে, নামাজ পড়বে ঠিক, তবে নামাজের মধ্যে অলসতা। মনোযোগ দেন, মনোযোগ দেন, আল্লাহ পাক বলছেন মুনাফিকদের নামাজ বড় কষ্ট হয়। মুনাফিক চিনবা কেমনে?
মুনাফিকদের আরেকটা চরিত্র হলো ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন যখন তোমরা মুনাফিকদেরকে দেখবা নামাজে দাঁড়াবে তখন দেখবা নামাজে তাদের মনোযোগ নাই, একবার ডাইনে তাকায় আরেকবার বামে তাকায়, ফ্যান গন্তাছে, টাইলস দেখতাছে, এমন নামাজি আমাদের বাংলাদেশে নাই। নামাজে দাঁড়াইছে মনোযোগ নাই, আল্লাহ একবার নামাজের পরে কাউ হুজুর টাইলসের মধ্যে ময়লা দেখছি, তুই মুনাফিক, তুই কি ফাজিল কথাকার, এ কথা কি আমার না আল্লাহর, মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন মুনাফিকদের পাঁচ নাম্বার চরিত্রটাই হলো যখন ইজা কমু ইলাস সালাত কমু কুসালা, যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, উদাস উদাস ভাব, কোন সময় বাইরে হয়ে যাইব, মসজিদে আইসে জুমার খতবার বয়ান চলতেছে, বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার নামাজে দাঁড়াইছে কেরাত লম্বা হইলে পেছন থেকে তো তোরে আগু চাপছে, নামাজের বৈঠকের মধ্যে আত্মাহিয়াত পড়তে যদি ইমাম সাহেব একটু দেরি করে পেছন থেকে আল্লাহ বলছেন মুনাফিক, কি বলছে চিন্তা করতে পারেন, নামাজে দাঁড়ায় কিন্তু নামাজে উদাসী, নামাজে মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস তো আপনারা জানেন, জিহাদের ময়দানে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, তীরটা খুলতে পারে নাই, যন্ত্রণা। আল্লাহ নবী বললেন আমার আলীরে কষ্ট দিস না, যখন নামাজে দাঁড়াইব খুলিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, দুইটা তীর খুলে দিছে, হযরত আলী টের পায় না, এটার নাম নামাজ। আর আমার দেশে নামাজিরা নামাজ পড়ে মশারেও মারে থাবড়ায় থাবড়ায়, তারাবি নামাজে মশা কম মারে না বেশি না, সট্টর সট্টর মনে হয় যেন গাবি তার লেজ দিয়ে মশা মারতাস। তো তোমার নামাজ পড়তে বলছে কে, নামাজ পড়লে জাহান্নামে যাবে এই কথা কোরআনে নাই? এই কথাটা বারবার খেয়াল করেন, হাসি দিয়ে সব উড়াইয়া দিয়েন না, কথাগুলি মনোযোগ দেন। আল্লাহ বলছে মুনাফিকদের একটা চরিত্র হলো নামাজে দাঁড়ায় অলস অলস, নামাজে মনোযোগী না, একটা পড়লে আরেকটা পড়ে না। আল্লাহর নবী বলছেন মুনাফিকদের সবচেয়ে বেশি কষ্ট হয় আসরের নামাজ আর ফজরের নামাজ। আল্লাহর নবী আরেক হাদিসে বলছে মুনাফিকদের কষ্ট হয় ফজর আর এশা। কথা বলেন, মুনাফিকদের কষ্ট হয় কোন কোন নামাজ? ফজর আর এশার নামাজ মুনাফিকদের কষ্ট। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলছেন সহি বুখারি মুসলিমের হাদিস, রাসুল করিম কলা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইন্না আসফালা সলাতিন আলাল মুনাফিকিন সলাতুল আয়েশা ও সলাতুল ফজর। আল্লাহ নবী বুখারি মুসলিমের হাদিসে বলছেন মুনাফিকদের পক্ষে এশার নামাজ ফজরের নামাজ বড্ড কঠিন। ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? ফজরের নামাজে মুসল্লি বাড়াইতে হবে, বাড়াইতে হবে, বাড়াইতে হবে। অনেকে তো প্রশ্ন করেন হুজুর বাংলাদেশে দিন কায়েম হবে কবে? আমি বলি জুমার নামাজে যত লোক হয় ফজরের নামাজে এত লোক যেদিন হবে সেদিন বাংলাদেশে দিন কায়েম হবে, এর আগে সম্ভব না, কারণ মুনাফিকের সংখ্যাটা বেশি। গায়ে লাগাইতেছেন কথা? আপনি জুমার নামাজে আসেন, আপনি নামাজ আর বাকি নামাজগুলো কোথায়? বাকি নামাজের সময় আপনি কোথায় থাকেন? আরশে আজিমে গেছেন আপনি? আচ্ছা আপনারা বলেন তো এশার নামাজ আর ফজরের নামাজের সময় তো অন্তত আমরা ঘরে থাকি, থাকি কি না? আপনি ব্যস্ত, আপনি সুপার বিজি, আপনি সুপার বিজি, আপনার ব্যবসা আছে, বাণিজ্য আছে, হোটেল আছে, মোটেল আছে, চাকরি আছে, বাকরি আছে, জব আছে, সব ঠিক আছে, কিন্তু এশার সময় ফজরের সময় আপনি কই থাকেন? সঠিক, ঘরে আছেন না আপনি? আপনি জোহরের নামাজে আসেন নাই? আপনার সন্তান যদি বলে আমার আব্বা বিজি কাজে ব্যস্ত, মেনে নেব, আমি মানতে রাজি আছি। আপনি কি বলে আসরের নামাজে আসেন নাই? আপনার সন্তানরা যদি বলে আব্বা ব্যস্ত, আমি মেনে নেব। আপনি মাগরিবের নামাজে আসেন নাই? আপনার সন্তান যদি বলে আব্বা কাজে আছে, আমি মানব, কিন্তু এশার নামাজ আর ফজরের নামাজের সময় তো কোনো কাজ নাই। এই দুই নামাজে না থাকলে বুঝতে হবে আপনি মুনাফিক। রাগ করতেছে? এই দুই নামাজের সময় যে আপনি গড়ে আছেন আমি অন্তত সন্দেহ করি না,
ঘরে আছে কিনা 100% ঘরে আছেন আপনি ঘরেই আছেন আপনি ঘরেই আছেন আপনি ঘরেই আছেন এজন্য রাসূল বলেন আজান শোনার পরে যারা মসজিদে আসে না আমার মন চায় আগুনটা আগুন দিয়ে ঘরটা জ্বালায় দেই কিন্তু কেন দেই না রাসূল দুইটা কারণ বললেন নবীজি বলেন এক নম্বরে মহিলারা আছে দুই নম্বরে নাবালক বাচ্চারা আছে যদি এই দুই জাতি ঘরে না থাকতো ঘরটা আমি জ্বালায় দিতাম এই ঘরের মহব্বতে মসজিদে যায় না তবে এই ঘর শত্রু হবে তখন রূহ চলে যাবে যখন আপনি 10 কোটি টাকা দিয়ে বাংলা বানাইছেন আমি সিলেটে একটা বাড়ি দেখছি ওই বাড়িটা তৈরি হইছে বাংলাদেশী টাকায় প্রায় 3500 কোটি টাকা শুনেন না আপনারা এটা পাবেন আপনি ইউটিউবে বাড়িটা আমি দেখছি এই বাড়িটা আমি নিজে দেখেছি এখন আপনাদের কাছে জানতে চাই এই বাড়ির মালিক একজন মানে বিদেশে সে প্রবাসী লোক এবার বুঝেন এই বাড়ির মালিক যেদিন মারা যাবে তার এই এত ব্যয়বহুল বাড়িতে তারে রাখবে না না দুই তিন দিন রাখবে না এক সেকেন্ড তো রাখবে না বের করে আমি আপনাদেরকে একটা আরো গুরুত্বপূর্ণ কথা বলি আপনি যত বেশি ব্যয়বহুল টাকা দিয়া বাড়ি বানাবেন আপনি মরার পরে তত তাড়াতাড়ি এখান থেকে আপনার বাড়ি করে দিবে কথা বুঝেন না আমি আবার বলি আপনি যত দামি বাড়ি বানাবেন তত তাড়াতাড়ি আপনার এখান থেকে বের করে দিবে আপনার যদি নরমাল একটা সোনার ঘর থাকে আপনার যদি নরমাল একটা টিনের ঘর থাকে আপনি মরার পরে অন্তত রাতটা আপনার ছেলে মেয়েরা পাহারা দিবে যে আমার আব্বা মরে গেছে এই ঘরের মধ্যে আমরা ছাড়বো না কিন্তু আপনি যদি আলিশান বাড়িতে মরেন আপনার খবর নেই আপনাকে 10 মিনিটের মধ্যে বাইর কইরা ফ্রিজে ঢুকাবে আর নতুবা আপনারে বের করে দিবে আর যেই রুমে আপনি মরবেন ডরে 3 মাস ওই ঘরে কেউ যাবে না এজন্য মসজিদমুখী হন ফজরের নামাজের আন্দোলন করব রাজি আছেন ফজরের নামাজে আগে আগে যাব রাজি আছেন না না ফজর বলেন কি ফজর আর এশা কয়টা নামাজ কয়টা ফজর এবং এশা এই দুই নামাজে আমি অবশ্যই মসজিদে থাকব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের কেন সা ইসলামের গোয়েন্দা বিভাগের প্রধান আল্লাহ রাসূলের গোয়েন্দা বিভাগের প্রধান কে ছিল হুযাইফা হযরতে হুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামটা কি গোয়েন্দা বিভাগের প্রধান দালালি করে না নিরেট দায়িত্ব পালনে অবহেলা করে না সেই হুযাইফা ছিলেন আল্লাহর রাসূলের গোয়েন্দা বিভাগের প্রধান আল্লাহর নবী মুনাফিকের লিস্ট করলেন ওই লিস্টটা নিয়া হুযাইফার কাছে দিলেন আল্লাহ নবী বলেন এটা তোমার কাছে রাখো এটা মুনাফিকদের লিস্ট এখানে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবর পাইয়া গোপনে গোপনে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে যায় কয় ভাই হুযাইফা তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে এই লিস্ট তো আর কেউ জানে না আল্লাহর রাসূল ছাড়া আর তুমি ছাড়া এখন আমারে একটু ওই লিস্টার মধ্যে দেখো তো আমি ওমরের নামটা ওই মুনাফিকের কাতারে আছে নাকি ও হুযাইফা ভাই আমার রাসূল তো তোমার কাছে লিস্টটা দিবেন তাহলে এই লিস্টের খবর তিনজনের কাছে আছে কয়জন তিনজন এক নাম্বার দুই নাম্বার তিন নম্বরে আমার কাছে আছে ও হুযাইফা আমার নাম আমি ওমরের নামটা কি মুনাফিকের লিস্টে আছে নাকি একটু দেখো হযরত হুযাইফা হাসি দিয়া বললেন ভাই ওমর তুমি কি ফজর আর এশার নামাজ জামাতে পড়ো ওমর বলেন হ্যাঁ অবশ্যই পড়ি মিস করি না হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই ওমর জেনে রাখো যারা ফজর আর এশার নামাজ জামাতে মসজিদে যায় আদায় করে তাদের নাম মুনাফিকের কাতারে থাকে না রাগ করতেছেন না কষ্ট পাইতেছেন না মুনাফিক আমাদের সমাজে আছে না নাই আমার কলিজার ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা মুনাফিকদের আরেকটা চরিত্র আমি আজকে 5 মিনিট বেশি নেব মুনাফিকদের আরেকটা চরিত্র হলো অশ্লীলতার পৃষ্ঠপোষকতা করে অশ্লীলতাকে ছড়ায়া দেয় সমাজে কি ছড়ায় বলেন খুব ভালো করে বুঝেন আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুনাফিকরা সমাজের মধ্যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ায় কি ছড়ায় অশ্লীলতাকে প্রমোট করে অশ্লীলতাকে ছড়ায় অশ্লীলতাকে তারা শেয়ার করে
বুঝেন তো কথা আরেকটা চরিত্র হলো সমাজে তারা অশ্লীলতাকে ছড়ায়া দেয় দিন রাত চেষ্টা করে তারা সিনেমার মাধ্যমে শর্ট ফিল্মের মাধ্যমে টিকটক ভিডিও দিয়া সংবাদপত্র দিয়া রেডিও দিয়া টিভি দিয়া ভিডিও দিয়া বিসিডি দিয়া ইন্টারনেট দিয়া এগুলা দিয়ে দিয়ে ঘরের ঘরে অশ্লীলতা যারা ছড়ায় তারা মুনাফিক।